वेलकम टू देशबंधु कोचिंग। আজ আমরা পড়ব ফ্লুইড মেকানিক্সের খুব ফ্লুইড ডাইনামিক্সের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো বার্নিস থিওরি। তো বার্নিস থিওরি পড়ার জন্য প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বার্নিস থিওরি কিছু অ্যাসাম্পশন এর উপর কাজ করে। তার আগে আমরা একবার থিওরিটা দেখে নিই কি বলছে। বার্নিস থিওরি বলছে যে একটা ফ্লুইড ফ্লো সেই ফ্লুইড ফ্লোটা যে টোটাল প্রসেসটা এর এট দ্য স্টার্ট আর এন্ড দুটো পয়েন্ট যদি ধরি তাহলে এই দুটো জায়গাতে টোটাল এনার্জি থ্রু আউট দ্য প্রসেস কনস্ট্যান্ট। দিস ইজ দ্য বার্নিস থিওরি। বাট বার্নিস থিওরি এইটুকু বললে হয় না, তার আগে বলতে হয় কি এর কিছু অ্যাসাম্পশন থাকে। তাহলে কি কি অ্যাসাম্পশন থাকে সেগুলো আগে দেখে নিই। অ্যাসাম্পশন ফার্স্ট যেটা বলছে অ্যাজ পার বার্নিস থিওরি, প্রথম কথা হচ্ছে দি ফ্লুইড আইডিয়াল, ফ্লুইড মাইট বি আইডিয়াল। মানে কি ফ্লুইড আইডিয়াল মানে বলছে এখানে অবশ্যই সেটা যে ভিসকোসিটি হবে সেটা জিরো হবে বা তাহলে ভিসকোসিটি জিরো হবে, ফার্স্ট অ্যাসাম্পশন। সেকেন্ড অ্যাসাম্পশন বলছে ফ্লুইড মাস্ট বি ইরোটেশনাল, ফ্লুইড মাস্ট বি ইরোটেশনাল। ফ্লুইড এর যে পার্টিকেলস গুলো আছে সেগুলো কোনো রকম রোটেশনাল মুভমেন্ট দেখাবে না। এই মুভমেন্ট আমরা দেখতে পারি কোনো একটি স্ট্যাটিক স্ট্যান্ডিং প্রপার দেখি, হঠাৎ করে স্ট্যান্ডিং প্রপার খুলে যাবে, এই কারণে ফ্লুইড এর পার্টিকেলস এর মধ্যে একটা রাউন্ড মুভমেন্ট আসে, তারপরে যে মানে মুভমেন্ট আমরা দেখতে পাই সেটাকে রোটেশনাল মুভমেন্ট বলে। তো বার্নিস থিওরি যাওয়ার জন্য যে ফ্লুইড ফ্লোটা আমরা বলবো সেটা কখনোই রোটেশনাল হবে না, অলওয়েজ ইরোটেশনাল। তিন নম্বর আমরা বলি স্টেডি ফ্লো। আমরা জানি যে যখনই কোন স্টেডি ফ্লো এর কথা আসে বা স্টেডি কথা আসে দিস ইজ অলওয়েজ রেসপেক্ট টু টি টাইম। টাইম এর সাপেক্ষে ফ্লুইড যে নর্মাল প্রপার্টিস তার কোনো চেঞ্জেস হবে না। মানে আমাদের ফ্লুইড মাস্ট বি আইডিয়াল, ফ্লুইড মাস্ট বি ইরোটেশনাল, ফ্লুইড মাস্ট বি স্টেডি ফ্লো। আর একটা প্রসেস আছে দ্যাট ইজ ফ্লুইড ইজ ইনকম্প্রেসিবল, সরি এনার্জি ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য প্রসেস। দিস ইজ দ্য বার্নিস থিওরি। আমি আরেকবার রিপিট করছি, ইন এ আইডিয়াল ইরোটেশনাল স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ফ্লুইড ফ্লো প্রসেস। দিস ইজ দ্য অ্যাকচুয়াল বার্নিস থিওরি। এখন আমরা এই বার্নিস থিওরি যদি প্রুফ করতে যাই এর অনেক রকম প্রুফ আমাদের আছে সিলেবাসে, আমরা বিভিন্ন বই বিভিন্ন রকমভাবে ফলো করে। আমরা যেটা ফলো করবো সেটা হলো ফ্রম অয়লার ইকুয়েশন বার্নিস থিওরিটা কিভাবে ডেরিভেশন করা। আচ্ছা তাহলে আমরা বললাম বার্নিস ইকুয়েশনটা কিভাবে আমরা করবো অয়লার ইকুয়েশন। আমরা ধরে নিচ্ছি যে কোন একটা এই টাইপের পাইপ আছে, এটা একটা জাস্ট পাইপ। এই পাইপটার সাপোজ লেন্থ ডিএস, ক্রস সেকশন এরিয়া ডিএ এবং ফ্লুইডটা জাস্ট এই পার্ট থেকে এই পার্টে ফ্লো হচ্ছে। দিস ইজ দ্য মেন প্রসেস ফ্লুইড ফ্লো প্রসেস। কিভাবে ফ্লুইডটা আমরা এখানে ধরে নিচ্ছি টোটাল পাইপটার মধ্যে দিয়ে যে ফ্লুইড পড়ছে সেটাকে না ধরে জাস্ট একটা স্ট্রিম লাইন ধরে নিচ্ছি, স্ট্রিম লাইন ফ্লো। তাহলে কনসিডার করছি একটা স্ট্রিম লাইন ফ্লো যেটা এ এ সেকশন থেকে বি বি সেকশন থেকে ফ্লো হচ্ছে। এই সেকশনটা ফ্লো করার জন্য ডিএস পরিমাণ ডিস্টেন্স ক্রস করতে হচ্ছে এবং তার ক্রস সেকশন এরিয়া ডি। তাহলে আমরা বলতে পারি এই যে ফ্লুইড পার্টটা যাবে এই ফ্লুইড গুলো এদিকে যখন মুভমেন্ট করবে এই পয়েন্টে এই পাইপের উপরে এই ফ্লুইড পার্টিকেলস এর উপর একটা প্রেসার কম পড়বে। আমরা ধরেছি দিস প্রেসার ইজ পি, দিস প্রেসার ইজ পি, তাহলে পি ইকুয়াল টু প্রেসার অফ ফ্লুইড, দিস ক্যান বি অফ অর দিস ক্যান বি অন।
fluid by the pressure or on the pressure. So on the fluid and by the fluid, both are pressure at A. আমরা ধরে নিচ্ছি এই জায়গাতে যে ফ্লুইডটা আছে এই ফ্লুইডটা এদিকে মুভমেন্ট কিন্তু এর ঠিক অপোজিট একটা ফ্লুইড প্রেসার পাচ্ছে ইট ক্যান বি পি প্লাস ডিপি দিস পি প্লাস ডিপি ক্যান বি গ্রেটার দ্যান পি অর লেস দ্যান পি অর ডিপি ক্যান বি পজিটিভ অর নেগেটিভ তার মানে বলছি পি প্লাস ডিপি ইকুয়াল টু প্রেসার অফ ফ্লুইড এট সেকশন বি তাহলে What is the pressure force at section A? Pressure force section A. আমরা জানি যে pressure into area কে আমরা pressure force বলতে পারি। তাহলে P into dA. This is throughout the or towards the direction of motion. This is আমরা লিখে দিচ্ছি এখানে towards the direction of motion or direction of ফ্লো এখন আমরা নেক্সট লিখছি প্রেসার ফোর্স এট সেকশন বি সেকশন বি তে প্রেসার কি আছে পি প্লাস ডিপি তার সঙ্গে এরিয়া কি আছে ডি এ তাহলে প্রেসার ইনটু এরিয়া ফোর্স পি প্লাস ডিপি ইনটু ডি এ ফোর্স এর ডিসটেন্স কোন দিকে হবে ফোর্স এর ডাইরেকশন কোন দিকে এই সাইডে এটা যাচ্ছে না ডিরেকশন অফ ফ্লো এটা হচ্ছে অপোজিট ডিরেকশন অফ ফ্লো তাহলে আমরা লিখব অপোজিট ডাইরেকশন অফ ফ্লো তাহলে এটা আমাদের টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ফ্লো এটা আমাদের অপোজিট ডাইরেকশন অফ দ্য ফ্লো তাহলে আমরা এখানে লিখি নেট প্রেসার ফোর্স ইন দি ফ্লো আমরা নেট প্রেসার ফোর্স কে এফপি দিয়ে ডিনোট করছি like fp কে তো আমাদের এটা যাচ্ছে টুয়ার্ডস দ্য ডিরেকশন এটা আমাদের অপোজিট ডিরেকশন দুটো মাইনাস করে দেব p ইনটু সরি p ইনটু da মাইনাস p প্লাস dp ইনটু da তাহলে এখান থেকে আমরা fp ভ্যালু পাচ্ছি মাইনাস dp ইনটু তাহলে আমরা এখান থেকে প্রেসার পেলাম মাইনাস dp ইনটু d এই যে ফ্লুইডটা আছে এই ফ্লুইডটার একটা ওয়েট অলওয়েজ নিচ দিয়ে কাজ করে আমরা জানি ওয়েট মানে অলওয়েজ নিচ দিয়ে কাজ করে তাহলে এখানে কি কাজ করবে w ধরে নিচ্ছি দিস ইজ অ্যাঙ্গেল থিটা তাহলে এই যদি আমরা এই টোটাল লেখা এটা টানি তাহলে আমরা দেখতে পাবো অনেকটা এই টাইপের ছবি যা এই ভ্যালুটা আমাদের দিয়ে ভ্যালু লেন্থ এদিকে w কাজ করছে এটা থিটা ধরে নিচ্ছি এই যে হাইটটা এটা যে চেঞ্জ অফ হাইট অফ সেকশন এ এন্ড সেকশন বি ইজ ডিসেন্ট এই ওয়েটটা যদি নিচ দিয়ে কাজ করে তাহলে এর ঠিক দুটো অংশ আমরা দেখতে পাবো একটা অংশ কাজ করবে এই বরাবর একটা অংশ কাজ করবে এই বরাবর মানে একটা অপোজিট অফ দ্য ডিরেকশন অফ ফ্লো কাজ করবে একটা আমাদের এর লম্ব বরাবর কাজ করবে এই যে এই দিকে যে উপাংশটা সেটা আমরা বলতে পারি w cos theta যদি এটা theta আছে এটা w আমরা জানি ওয়েট এর ভ্যালু হচ্ছে এমজি ডাব্লু সমান এমজি হয় ওয়েট এর ভ্যালু এমজি m টাকে আমরা লিখতে পারি রো ইনটু ভলিউম ইনটু g তাহলে এখানে রো ইনটু ভলিউম ইনটু g তাহলে এই জায়গাতে আমরা লিখছি w ইকুয়াল টু রো ইনটু ভলিউম যদি বলি ভলিউম মানে কি এরিয়া ইনটু ডিসটেন্স তাহলে এরিয়া এখানে dA আর ডিসটেন্স dS তাহলে রো ইনটু dA ইনটু dS ইনটু g এই ওয়েট অফ ফ্লুইড এলিমেন্টস কাজ করছে আমাদের নিচের দিকে এই দুটো অংশ ডাব্লু কস থিটা কাজ করবে জাস্ট এর অপোজিট দিকে তাহলে ফ্লুইড এলিমেন্টস ওয়ার্কিং সরি ফ্লুইড ওয়েট এলিমেন্টস হবে না ওয়েট এলিমেন্টস ওয়ার্কিং অপোজিট অফ ফ্লো
रो डी ए डी एस जी कॉस थीटा এটা যা অপোজিট কাজ করছে আচ্ছা এখন নেট ফোর্স অন দি ফ্রিট ফ্লো যদি আমরা বলি তাহলে আমাদের অলরেডি একটা নেট ফোর্স প্রেসার নেট প্রেসার ফোর্স আমরা পেয়েছিলাম এফপি যেটা আমাদের কাজ করছিল মাইনাস দ্বারা ডিভাইড করছিল মানে অপোজিট দিকে তাহলে নেট ক্রিয়েট ফোর্স যদি আমরা দেখি দ্যাট উইল বি এফপি মাইনাস এফজি এফজি ইজ দা গ্র্যাভিটেশনাল ফোর্স অর ওয়েট এলিমেন্টস তাহলে আমরা করতে পারি ডিপি ইনটু ডিএ মাইনাস রো ডিএ ডিএস फॉर्मूला P is equal to mf or আমরা এখানে লিখতে পারি এটাকে ma মানে total net force is equal to the product of mass and its acceleration তাহলে similarly এইটা আমাদের total force যেটা mass into acceleration সমান হওয়া উচিত তাহলে আমরা এখানে লিখি তাই নিউটনস ল যদি এখানে আমরা ফেলতে যাই নিউটনস ল চলে আসবে dp into da minus rho da Yes, G cos theta. This will be equal to M into dA. M is what we already did. Which one? Rho into V. Rho into V means rho dA dS. Rho into V into dS into A. A means what we know is acceleration. अच्छा मैं तो इधर का देखिए दिखाई दे ए इक्वल टू हमारा ये एक्सेलरेशन दैट इज डीवीडीटी चेंज ऑफ वेलोसिटी विद रिस्पेक्ट टू टाइम बाय इधर हम लिखते पाली डीवी इनटू डीएस इनटू डीएस बाय डीटी बाय इधर हम लिखते पाली वी इनटू डीवी बाय डीएस सेम चीज हमने देखा था हम फोर चीज डीपी इनटू डीए माइनस रो dA dS g cos theta equal to rho dA dS into v degree by dS আমরা এই যে ট্রায়াঙ্গেলটা পেয়েছিলাম এই ট্রায়াঙ্গেলটাকে যদি দেখি cos theta সমান কি পাচ্ছি cos theta সমান আমরা জানি ভূমি বায়ু ত্রিভুজ dz by dS dz by ডি सेम cos theta ফর্মুলাটা আমরা এখানে এই যে আমাদের মেইন ইকুয়েশন এখানে পুট করব তাহলে আমরা আবার লিখছি सेम dp into da minus rho into da ds g cos theta জায়গা লিখব dz by ds dz by ds দ্যাট উইল বি ইকুয়াল টু আমরা এখানে dz দিয়ে কেটে দিতে পারি আমাদের এখানে চলে আসবে rho da into v dv rho da v dv সিমিলারলি এই ফর্মুলা থেকে আমরা ds ds কো ক্যান্সেল করতে পারি আমাদের এই জায়গায় চলে আসবে মাইনাস dp into da মাইনাস rho da dz into g ইকুয়াল টু rho into da into v dv আমি বোঝার জন্য নিচের পার্টটা ওনালি আপনাকে বুঝিয়ে দিলাম এখন এই টোটাল ইকুয়েশনটাকে আমি কমন যদি দেখি তা rho into da কমন আছে তাহলে টোটাল ইকুয়েশনটাকে rho into da দিয়ে জাস্ট ভাগ করে দিচ্ছি মানে ডিভাইড দি হোল ইকুয়েশন উইথ rho into da টোটাল ইকুয়েশনটাকে আমি ডিভাইড করে দিই সেক্ষেত্রে আসবে মাইনাস dp
by rho minus rho d a cancel out g dz এই জিনিসটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসি তাহলে মাইনাস v ইনটু dv দ্যাট উইল বি ইকুয়াল টু 0 এই তিনটেই মাইনাস হয় এবং তিনটেই প্লাস কিন্তু তো ভাই জায়গাতে তাহলে এই যে আমরা ইকুয়েশন পেলাম এই ইকুয়েশনটা হয়ে গেল আমাদের অয়লার ইকুয়েশন দিস ইজ দা অয়লার ইকুয়েশন এখন এই অয়লার ইকুয়েশন থেকে যদি আমরা বার্নুলিস থিওরি বের করতে চাই তাহলে আমাদের অয়লার ইকুয়েশন কে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে ইন্টিগ্রেটিং দা হোল ফ্যাক্টর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং দি হোল ফ্যাক্টর অর হোল ইকুয়েশন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে চলে আসবে ইন্টিগ্রেশন অফ ডিপি বাই রো প্লাস জি অফ ইন্টিগ্রেশন অফ ডিজেড প্লাস ইন্টিগ্রেশন অফ ভি ডি ভি আমরা জানি যখনই আমরা ইন্টিগ্রেশন করি আমাদের একটা কনস্ট্যান্ট দাম নিতে হয় সো দিস ইজ ওয়ান কনস্ট্যান্ট এখন এই জিনিসটা যদি আমরা ইন্টিগ্রেশনটা দেখি তাহলে আমরা পেয়ে যাবো পি বাই রো প্লাস জি জেড প্লাস ডি স্কয়ার বাই টু ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা বলতে পারি এটাই আমাদের বার্নুলিস ইকুয়েশন বাট যখন আমরা বলে দেখব বইয়ে কিছু চেঞ্জেস দেখতে পাই কি করা হয় বইয়ে না এই টোটাল জিনিসটাকে ইউনিট ওয়েটা আনা হয় যার ফলে টোটাল ইকুয়েশনটাকে আমরা জি দিয়ে ডিভিশন করতে পারি আমি উপরে দেখাচ্ছি বাট একটা তাহলে এখান থেকে আমরা এই জায়গায় দেখছি টোটাল পার্টে কি করব জি দিয়ে ডিভাইড করব তাহলে চলে আসবে পি বাই রো জি প্লাস জেড প্লাস ডি স্কয়ার বাই টু জি দ্যাট উইল বি ইকুয়াল টু কনস্ট্যান্ট এই যে ফর্মুলাটা আমরা পেলাম এই ফর্মুলাটাই আমরা বইয়ের মধ্যে বার্নুলি থিওরি বা বার্নুলি ইকুয়েশন সেটা দেখতে পাই যেখানে কি বলা হচ্ছে এই যে পি বাই রো জি আছে দিস ইজ আওয়ার প্রেসার এনার্জি পার ইউনিট ওয়েট বা প্রেসার হেড জেড আমাদের ডেটাম এনার্জি বা ডেটাম হেড আর ডি স্কয়ার বাই টু জি হয়ে যায় আমাদের কাইনেটিক এনার্জি বা ইউনিট ওয়েট বা কাইনেটিক হেড তাহলে আমরা বলতে পারি অ্যাজ পার বার্নুলিস থিওরি থ্রু আউট দ্য প্রসেস প্রেসার এনার্জি ডেটাম এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি অর পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি দ্য টোটাল সাম ইজ কনস্ট্যান্ট এই টোটালটিকে আমাদের বলা হয় টোটাল এনার্জি দ্যাট ইজ কনস্ট্যান্ট আমি যদি একটু আলাদা করে বলে দিই কোনটা আপনাকে কি বলে একটু দেখিয়ে দিই আমি সেক্ষেত্রে পি বাই রো জি এটা হয়ে গেল আমাদের প্রেসার এনার্জি পার ইউনিট ওয়েট অর প্রেসার হেড আমাদের ডি স্কয়ার বাই টু জি কে বলি আমরা কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট অর কাইনেটিক হেড সিমিলারলি জেড কে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট অর ডেটাম হেড ফ্লুইড ডাইনামিক্স এর ইম্পর্টেন্ট টার্ম বার্নুলিস থিওরি এর যে ডেরিভেশন ফ্রম অয়লার থিওরি সেটা কি আমরা দেখলাম এর পরবর্তীকালে এর কি আরো যেসব ডেটা আছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো